সাহসী জননী বাংলা কামাল চৌধুরী হয়ে পরিচিতি। কামাল চৌধুরী 1957 সালে 28শে জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়গড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমদ হোসেন চৌধুরী এবং মাতা বেগম তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জে গুড নাইল হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান সম্মান সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সরকারি চাকরিতে নিযুক্ত আছেন। তার কবিতা বাঙালির আবহমান জীবনচিত্র, জীবনচর্চা, সংগ্রাম ও মানবীয় বোধের উচ্চারণ, সেই সঙ্গে শিল্পিত এক প্রকরণের উজ্জ্বল প্রকাশ। শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষা প্রবণ এই কবি বাংলা কবিতায় প্রতিশ্রুত ধারায় অনুপ্রম প্রদান প্রতিনিধি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মিছিলের সমান বয়সী, কানাপূরণের দিন, এই পথ, এই কোলাহল, এসেছি নিজের ঘুরে, জলীয় সাগর দৃশ্য, বে মাটি, পৃথিবীর পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। কিশোর কবি আপন মনে পাঠশালাতে সাহিত্য তাৎপর্য ও অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ভূষিত হন। কবিতা তোদের অসুর নৃত্য ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মূর্ছে দিয়েছি নয় মাসে, চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্র মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্ব দেহ মাত খায় গীতু, কিন্তু কি ঘটল শেষে, দেখ কে দেখালো মহাপতির ক আ খ ক খ অ আ ক খ বর্ণমালার পথে পথে ব্যাপান্তরে ঘুরে উদ্দাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমান, কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্য, সাহসী জননী বাংলা বুকে চাপা মৃত্যে আগুন রাত জাগে পাহারায় হরিগঙ্গা পদ্মা নদীতে ডাক পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার এসে ভাই বোনকে ঘুমায় জাগে নীল কলমের জাগে, গ্রেনেডে উঠেছে হাতে কবিতার খাতে রাইফেল, এবার বাগের থাবা বোঝ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেই রকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে কান কেটে দিয়েছি তোকে, এসেছি আবার ফিরি রাত জাগা নির্বাস শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে।